শামীম ওসমানের সাথে নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে। আপনি উনি বলছেন যে রানাগঞ্জের আওয়ামী লীগ আপনার সাথে নাই, বিষয়টা হয়েছে সেটাও আপনারা নিশ্চয় জানেন। এবং আরেকটা অ্যাড করি এই প্রশ্নের সঙ্গে, আমি আপনি একবার উত্তর দিয়ে দেন, সেটা হচ্ছে তিনি আরো অভিযোগ করছেন বিভিন্ন সময় যে তার বিরুদ্ধে আপনার কর্মীরা অপপ্রচার চালাচ্ছে এবং এই যে তাকে দল থেকে যে বহিষ্কার করা ওই প্রত্যাহার করে নেওয়া হয়েছে চেয়ারপারসন পরিষদ থেকে, এই বিষয়টাকে বেস করে অপপ্রচার চালাচ্ছে যে বিএনপি নেতাকর্মী তার সাথে নাই। তিনি দাবি করছেন বিএনপি নেতাকর্মী তার সাথে আছে। দেখেন, আওয়ামী লীগ একটা বিশাল বড় দল, আওয়ামী লীগের এত মাথা ব্যথা পড়ে যায় নাই যে বিএনপি তার সাথে আছে কি নাই সেটার খোঁজ রাখার। আমার নেতাকর্মীরা মাঠে ব্যস্ত ভোট চাইতে, কারণ আমরা ভোটের রাজনীতি করি, সর্বক্ষণই আমি সাধারণ মানুষের কাছে যাই, আমার লক্ষ্য হলো আমার ভোটার, আমার অন্য কিছুর মধ্যে মাথা ব্যথা নাই, কে কি প্রচার করলো কে কি করলো না সেটা আমার দেখার ব্যাপার না। আর আওয়ামী লীগের নেতাকর্মীদের যদি বলেন তাহলে আমি বলবো তৃণমূল সব সময় আমার সাথে ছিল, 2011-তে ছিল, 2016-তে ছিল, 2022-এর নির্বাচনেও নেতাকর্মীরা, শুধু তৃণমূল না নেতৃস্থানীয় সকল নেতারা আমার সাথে। আর সবচেয়ে বড় কথা হলো সব সময় মুক্তিযোদ্ধারা আমার পাশে ছিল, আমার পাশে এসে দাঁড়িয়েছে এবং তৃণমূল আমার সাথে ছিল। ভোট দিবে ভোটারে, তারা প্রচারণা চালাচ্ছে, ভোট দেওয়ার মালিক যারা তারা কি বলছে সেটা শুনেন, আর উনি কি বললো সেটা ওনার নিজস্ব ব্যাপার বলতেই পারে। আওয়ামী লীগের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, আমি এই কথাটা প্রতিদিন আপনাদের বলছি। রাজনৈতিক মানে নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু কোনো দ্বন্দ্ব নাই, এই কারণে নাই কারণ আমি নিজে কোনো দ্বন্দ্ব করি না। আরেকটা কথা আপনারা বলেন, আপনি কি বলতে চাচ্ছেন, শামীম ওসমানের সাথে নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে, আদর্শগত আমার সাথে উনিও আওয়ামী লীগ করেন আমি আওয়ামী লীগ করি, স্থানীয় অনেক কিছুর সাথে দ্বিমত থাকতে পারে, কিন্তু আমার মনে হয় না যে এই এই নির্বাচনে উনি একজন সংসদ সদস্য হিসেবে এমনিতেই উনি আসতে পারবেন না, ভোট চাইতে পারবেন না। অনেকে তো ভোট, যারা জেনুইন আওয়ামী লীগ করে, শেখ হাসিনার যারা কর্মী, বঙ্গবন্ধুর যারা আদর্শের অনুসারী, তারা সবাই মাঠে, তারা কারো বলার অপেক্ষায় রাখে না। যেই দিন নেত্রী আমাকে নৌকা দিয়েছে সেই দিন থেকে বঙ্গবন্ধুর আদর্শের কর্মীরা, শেখ হাসিনার কর্মীরা মাঠে আছে, কাজ করছে।